হাই গাইস, বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেম পোকেমন গো বাংলাদেশে গেমটি অফিসিয়ালি রিলিজ না হওয়ার কারণে গেমটি অনেকে খেলতে পারছিল না। তাই অনেকে মোবাইল রুট করে বা ফেক জিপিএস ইউজ করে গেমটি খেলছে। কিন্তু গত 6 আগস্ট নিয়ান্টিক কোম্পানি ইস্ট এশিয়াতে গেমটি রিলিজ করেছে, যার ফলে আমরা গেমটি খেলতে পারছি। অনেক গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে বলার পরেও তারা বিলিভ করছে না, এটাকে তারা ফেক নিউজ মনে করছে। তাই আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে রুট ছাড়া এবং ফেক জিপিএস ছাড়া বাংলাদেশে অরিজিনালি গেমটি খেলবেন। গেমটি খেলতে হলে প্রথমে আপনাকে গুগল স্ট্রিট ভিউ ম্যাপ এবং গেমটির আপডেট ভার্সন ইনস্টল করতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি কোনো ফেক ভিপিএন বা ফেক জিপিএস ইউজ করছি না এবং আমার সেট রুটও করেনি। তো এবার আপনাকে আমি প্রথমে লোকেশনটি অন করব। লোকেশনটি অন করার পর আমি গুগল ম্যাপে ঢুকব। এবার এখানে আমার আপনাকে আমার লোকেশনটা দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমার লোকেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে, যেটা কোতোয়ালিতে। আপনি আমার লোকেশন দেখতে পাচ্ছেন। এবার আমি ব্যাক দিব। এবার পোকেমন গো অ্যাপসটিতে আমি ঢুকব। দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। এরপরে আমি আমার বার্থ ডেট সেট করব। দেখুন সাবমিট, এখন আমি সাবমিট দিব। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এবং পোকেমন ট্রেনার ক্লাব অ্যাকাউন্ট। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করব। লোডিং নিচ্ছে। ওকে, লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ঢুকছে এখন আমার একদম ফুল নিউ আইডি, এটি আপনাদের জন্য দেখাচ্ছি। এটা অ্যাকসেপ্ট, এটা হচ্ছে প্রফেসর হুইলো, সে আপনাকে দেখাবে প্রথমে সব কিছু রুলস বলে দিবে কীভাবে খেলতে হয় গেমটি। আপনাকে এরপর বয় অথবা একটি গার্ল সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম বয়। আপনার পছন্দ মতো কিছু আইকন সিলেক্ট করবেন। দেন ওকে দিলাম। ইয়েস, তো এখন আপনাকে 3টি পোকেমন দেওয়া হবে যেটা আপনাকে ধরতে হবে। আপনারা দেখছেন যে চারপাশে এখন বিপ করছে এবং পোকেমন এসেছে। আমি এই মুহূর্তে আছি কোতোয়ালি মোড়ে। 3টি পোকেমন আছে এখানে, এখন একটিতে ক্লিক করব আমি। দেখছেন তারা আমার ক্যামেরা অন করছে। তো পোকেমনটা আমি এখন ক্যাচ করব। বলটি মারলাম এবং পোকেমনটাকে আমরা ক্যাচ করলাম। দেখতে পাচ্ছেন পোকেমনটি এখন বলের ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছে বালবাসার, আমি এখন ধরলাম এটাকে। এখন আপনাকে আপনার নাম সিলেক্ট করতে হবে এবং নামটা সবসময় ইউনিক হতে হবে। আপনি ট্রাই করবেন যাতে ইউনিক নাম দেন। আমি একটি নাম সিলেক্ট করলাম। ওকে, ইয়েস, দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি তারা গ্রহণ করেছে। এবং তাই এখানে দেখতেছেন আপনার কিছু পোকেস্টপে তারা বলছে যেখান থেকে আপনি এগস বা পোকেবল কালেক্ট করতে পারবেন এবং কয়েনও কালেক্ট করতে পারবেন। আপনাকে পোকেস্টপে যাওয়ার জন্য তারা নিয়ম দেখাচ্ছে। এবং আপনার চারপাশে কোনো নিয়ার বাই পোকেমন আছে কি না সেটা দেখাচ্ছে এখানে। এখানে দেখা যাচ্ছে 4টি নিয়ার বাই পোকেমন রয়েছে, আমি তাকে খুঁজতেছি, আশা করি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন যে 1টি পোকেমন আমরা পেয়ে গিয়েছি, এটিকে আমরা এখন চাপ দেবো এবং তাকে ধরব। এখন তাকে বলটা মারব। আপনাকে এখন আমি দেখাচ্ছি, এখন এই মুহূর্তে আমি চিটাং কোর্টে আছি, চিটাং কোর্ট এলাকা।
আপনাকে ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। যেহেতু আমার এআর মুডটি কাজ করছে না, তাই আমি এআর অফ করে আপনাকে পোকেমনটি ধরে দেখালাম। এটা হচ্ছে আমার সেকেন্ড পোকেমন, দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড পোকেমনটি ধরে ফেলেছি। এটা আমার পোকে পোকে ডক্সে কালেক্ট হয়ে গিয়েছে, আপনি ওখানে গেলে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পোকে স্টপে যাবো, পাশে একটা পোকে স্টপ রয়েছে, আমি এটাকে এবার স্পিন করবো। এটা হচ্ছে কোর্ট হাউস, এটা হচ্ছে চিটাং কোর্টে, এবং আমি স্পিন করার কারণে তারা আমাকে চারটি পোকে বল দিয়েছে। আমি এগুলো কালেক্ট করবো, যেন আমি টাচ করবো এগুলোকে। দেখতে পাচ্ছেন আমি চারটি পোকে বল কালেক্ট করে ফেলেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টপ রয়েছে। এটা হচ্ছে একটি কোর্ট হাউস, এবং আমি এখন যেটা চাপ দিলাম সেটা হচ্ছে সি সাইড, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে পোকে স্টপ, যেটা হচ্ছে আপনার লাল দিঘিতে চিটাং। এসব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি এখনও ফেক জিপিএস ছাড়া আমরা পোকেমনকে খেলতে পারছি বাংলাদেশে, আমরা ফেক জিপিএস ছাড়া গেমটি খেলতে পারছি। সবাইকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি যেহেতু একটি গেমিং চ্যানেল, সেহেতু আমরা এখানে বিভিন্ন ধরনের গেম সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। আরও আমরা পরবর্তীতে আরও পোকেমন গো সম্পর্কে ভিডিও আপলোড করব। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে যোগাযোগ রাখবেন।